শিক্ষার্থী, নিশ্চয় ভালো আছো আর সবসময় ভালো থাকো সেই শুভকামনায় শুরু করছি। আমি বন্দনারায়ণ, সিনিয়র শিক্ষক, ভাষা শহীদ আব্দুল জব্বার, আনসার বিডিবি স্কুল অ্যান্ড কলেজ। আজ তোমাদের সাথে আমি নবম দশম শ্রেণীর কৃষিশিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদের কিছু অংশ বাকি ছিল আলোচনা, সেটা হচ্ছে আজ সিজনিং ও ট্রিটমেন্ট। আজ এ বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো সিজনিং কি, সিজনিং বলার আগে আমি একটি কথা বলে নিই যে গাছ বেঁচে থাকার জন্য পানি কিন্তু অপরিহার্য। এ গাছ যখন কাটা হয় প্রত্যেকত বৃক্ষ থেকে পানির পরিমাণ যত কম থাকবে গাছ তত বেশি টিকবে। এ কারণে গাছের পানির পরিমাণ কাঠের ওজনের 12% যদি নামিয়ে আনা হয় তাহলে কাঠের গুণগত মান তত ভালো হবে। আর কাঠের গুণগত মান ভালো হলে কাঠ বেশি দিন টিকবে এবং এই সিজনিং যদি করা হয় তাহলে কাঠ পচন রোধ এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ ও ছত্রাক আক্রমণ করতে পারবে না। সে কারণে কাঠকে কী করা হয়, সিজনিং করা হয়। হ্যাঁ, এবার আসা যাক সিজনিং কি। এই সিজনিং বলতে আমরা নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাঠ থেকে পানি বের করে নেওয়ার নামই হচ্ছে কাঠ সিজনিং। হ্যাঁ, এর কাঠ সিজনিংকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা এয়ার ড্রায়িং এবং কিলন পদ্ধতি। আমি তোমাদের সাথে এখন এয়ার ড্রায়িং নিয়ে একটু আলোচনা করব। দেখো এয়ার ড্রায়িং আলোচনার পূর্বে প্রথমে দেখিয়ে নিচ্ছি যে এখানে এয়ার ড্রায়িং পদ্ধতিতে কীভাবে কাঠের টুকরাগুলোকে সাজানো হয়েছে। তোমরা দেখো বইয়ের 194 পেজে একটা ছবি দেওয়া আছে এয়ার ড্রায়িং পদ্ধতি। হ্যাঁ, এয়ার ড্রায়িং পদ্ধতি হচ্ছে তোমার চেরাই করা কাঠ বাতাসে শুকানোর পদ্ধতিকে বলা হয় এয়ার ড্রায়িং। এই এয়ার ড্রায়িং পদ্ধতিতে কাঠগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে করে তোমার মাটি থেকে 30 থেকে 40 সেন্টিমিটার উপরে স্তরে স্তরে সাজাতে হয়। কারণ এ কাঠগুলো সাজানোর পরে তোমার খেয়াল রাখতে হবে যাতে কাঠের টুকরাগুলো যেন এলোমেলো বা বেঁকে না যায়। কারণ এলোমেলো বা বেঁকে যদি যায় তাহলে তোমার এই কাঠ শুকাতে গেলে কাঠগুলো কী হয়ে যাবে, বেঁকে যেতে পারে কিংবা ফেটে যেতে পারে। এছাড়াও তোমার কাঠগুলো চেরাই করা কাঠগুলো যদি অক্ষর রোদে শুকানো হয় তাহলে এগুলো ফেটে যেতে পারে। আর সেই কারণে তোমার 30 থেকে 40 সেমি উপরে স্তরে স্তরে সাজিয়ে বাতাসের মাধ্যমে এই কাঠগুলোকে শুকানো হয়। আর এই পদ্ধতিটাই হচ্ছে এয়ার ড্রায়িং পদ্ধতি। এই পদ্ধতিতে কাঠ সিজনিং করতে তোমার এক মৌসুম সময় লেগে যান এবং এই মৌসুমে তোমার কাঠ সিজনিংয়ের আর্দ্রতা 20%-এর কাছাকাছি চলে আসে। তাহলে এয়ার ড্রায়িং তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে দেখো আসা যাক কিলন পদ্ধতিটা কি। কিলন পদ্ধতি সাধারণত আমাদের দেশে বাণিজ্যিকভাবে এটি ব্যবহার করা হয়। যখন বেশি পরিমাণে কাঠ সিজনিং করা হয় তখন এই কিলন পদ্ধতিটা অনুসরণ করা হয়। এই কিলন পদ্ধতিতে তোমার কাঠগুলোকে একটি বড় পাকা বায়ু নিরপেক্ষ রুমে প্রবেশ করানো হয় এবং প্রবেশ করানোর পরে কাঠের তক্তাগুলো যেন একটির গায়ে আরেকটি লেগে না থাকে এবং প্রতিটি টুকরায় যেন কাঠের টুকরায় যেন বাইরে থেকে বাতাস সমভাবে কী করতে পারে, চলাচল করতে পারে, সেভাবে এগুলো সাজানো হয়। এরপরে কী করতে হবে, বায়ু নিরপেক্ষ রুমে এই কাঠে তোমার প্রথমে কী করতে হবে, অধিক পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করিয়ে তোমার কিলন পদ্ধতিতে কাঠে পানির পরিমাণটা বাড়ানো হয়। এরপরে তোমার বাড়ানোর পরে কী করতে হবে, তোমার কক্ষে বা নিরপেক্ষ কক্ষে আবার তা প্রয়োগ করে সেই কক্ষ এবং কাঠ থেকে
তোমার কি করতে হবে, সেই পানিটা বের করে নিয়ে আসতে হবে। আর এই পদ্ধতিটা হচ্ছে কিরণ পদ্ধতি। এই পদ্ধতিতে কাঠ সিজনিং করতে 3 সপ্তাহ সময় লেগে যায়। এতে করে কাঠে প্রচণ্ড রোদ, গুণ পোকা, অন্যান্য ছত্রাক আক্রমণ করতে পারে না। তবে একটা কথা মনে রাখতে হবে, কিরণ পদ্ধতিতে এই 3 সপ্তাহ তোমার প্রজাতি বেদে কমও হতে পারে, আবার বেশি হতে পারে। এরপরে আসা যাক আমাদের কাঠ সংরক্ষণের মূলনীতি বলতে আমরা কি বুঝি। আমাদের কাঠ সংরক্ষণের মূলনীতি বলতে আমরা কাঠ বা বাঁশের মধ্যে রাসায়নিক দ্রব্যকে দ্রবণের কারণে তোমার প্রবেশ করানোকে বোঝানো হয়। এবং আমাদের দেশে সাধারণত এই সিসিএ নামক রাসায়নিক দ্রব্যটি সংরক্ষণী দ্রবণ হিসাবে ব্যবহার করা হয়। এখন দেখো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই সিসিএ কি। সিসিএ হচ্ছে 3টি উপাদানের সমন্বয়ে গঠিত, যেটা দেখো ক্রোমিক অক্সাইড, কপার অক্সাইড এবং আর্সেনিক পেন্টা অক্সাইডের সমন্বয়ে গঠিত। এবং এই মিশ্রণটিতে ক্রোমিক অক্সাইডের পরিমাণ থাকে তোমার 47.5% এবং কপার অক্সাইডের পরিমাণ থাকে 18.5% এবং আর্সেনিক পেন্টা অক্সাইডের পরিমাণ থাকে 34%। এখন দেখো, এই ক্রোমিক অক্সাইড, আর্সেনিক পেন্টা অক্সাইড এবং কপার অক্সাইড এই উপাদানগুলো তোমার বাজারে আলাদা আলাদাভাবে কিনতে পাওয়া যায়। এবং এই উপাদানগুলো তোমার আলাদা আলাদাভাবে কিনে এসিসি দিয়ে মিশ্রণটি আনুপাতিক হারে মিশিয়ে এসিসি মিশ্রণটি তৈরি করা যায়। তাহলে দেখো, এসিসি হচ্ছে তোমার কাঠ বা বাঁশের মধ্যে একটি বিশেষ চাপ প্রয়োগের মাধ্যমে এই সিসি রাসায়নিক দ্রব্যটি ঢোকানো হয়। এবং এটি তৈরি করার সময় পানিতে তোমার 2.5% হারে তোমার দ্রবণ তৈরি করা যায়। এবং দ্রবণটি সাধারণত এসিএসি দ্রবণটি সাধারণত বাঁশে বা কাঠে তোমার 0.4 পরিমাণ 4 পাউন্ড তোমার কাঠে প্রবেশ করানোর সুপারিশ আছে। এবং এই সিসিএ নিয়ে দ্রবণটি প্রয়োগের পর কাঠ বা চেরাই করা কাঠ তোমার 7 দিনের মধ্যে ব্যবহার উপযোগী হয়। এবং ব্যবহার উপযোগী হওয়ার পরে এই কাঠকে যে কোনো কাজে ব্যবহার করা যাবে। এবং এতে করে তোমার পচন প্রতিরোধ করা যাবে, উট পোকা বা অন্যান্য ছত্রাক আক্রমণ করতে পারবে না। তাহলে আমাদের আলোচনার মধ্যে ছিল এয়ারটাইট কিরণ পদ্ধতি এবং কাঠ সংরক্ষণের মূলনীতি বলতে আমরা কি বুঝি। এখন দেখো, এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের। দেখো আলোচনার প্রেক্ষিতে, সিজনিং কি, সিজনিং কত প্রকার ও কী কী, কাঠের আর্দ্রতা কত হলে কাঠের গুণগত মান সর্বোত্তম হবে, সিসিএর পূর্ণ রূপ লিখতে পারবে অবশ্যই তোমরা, এবং কাঠ ট্রিটমেন্টের মূলনীতি ব্যাখ্যা করো। এই আলোচনার প্রেক্ষিতে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। এরপরে দেখো, গত ক্লাসের আলোচনা এবং আজকের আলোচনা থেকে একটি উদ্দীপক তোমাদের দেখছি বাড়ির কাজ হিসেবে। দেখো, সুমন বাড়ি তৈরির সময় গৃহে ব্যবহারের জন্য 20 বছর পূর্বে লাগানো 2টি মেহগনি গাছ কেটে ফেলে, গাছ 2টি কাটার সময় শ্রমিকরা কোঠার ব্যবহার করে, তার গাছ 2টির রোগের দৈর্ঘ্য ছিল 6 মিটার, চিকন মাথার বেগ 2 মিটার, মাঝের বেয়ে 2.5 মিটার ও মোটা মাথার বেয়ে ছিল 3 মিটার। এখন দেখো সৃজনশীল প্রশ্ন আমাদের, ও অংশ দেখো কার সিজনে কি। এরপর দেখো, আবর্তনকালের ভিত্তিতে গামার শিশু কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। গ নম্বর দেখো, সুমনের একটি গাছের ভলিউম নির্ণয় করো। ঘ, সুমনের গৃহীত কার্যক্রমটি সঠিক ছিল কিনা বিশ্লেষণ করো। তো বন্ধুরা, শিক্ষার্থীরা, তোমরা এই উদ্দীপকের প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই লিখে রাখবে এবং বাসায় একটু ভালোভাবে বই পড়বে, তাহলে
ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।